হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টারের রেজাল্টের অপেক্ষা রয়েছো সিউর আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের ফিফ্থ সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত শিউর তরফ থেকে কোনো অফিসিয়ালি কিন্তু নোটিশ কিন্তু আসেনি তাই তোমাদেরকে বলবো তোমাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের রেজাল্ট আউট কবে হতে পারে প্রথমেই আমরা চলে আসবো ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসব চলে আসার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি ইন্টারফেস কিন্তু শো করবে তোমাদেরকে বলে রাখি এই যে ইন্টারফেসটি শো করছে তোমাদের সামনে তিনটি ইংরেজি লেখা কিন্তু শো করবে এই তিনটি ইংরেজি লেখার মানে কি অলরেডি আমাদের চ্যানেলে এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে যদি না কেউ দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তাহলে তোমরা একবার দেখে নেও এই যে তিনটি ইংরেজি লেখা দেখাচ্ছে এই তিনটি ইংরেজি লেখার মানে কি আবারও তোমাদেরকে বলে রাখি প্র্যাকটিক্যাল আর থিওরি এক্সাম যে হয়েছিল সেই প্র্যাক প্র্যাকটিক্যাল আর থিওরি এক্সাম মার্কস আর আনসার স্কিপ জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট এখানে মেনশান করা রয়েছে তোমরা দেখে নাও পনেরো তিনে কিন্তু উত্তরপত্র জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে আর সতেরো তারিখে প্র্যাকটিক্যাল আর থিওরি এক্সাম যে হয়েছিল সেই এক্সাম মার্কস কিন্তু সাবমিট করার সতেরো তারিখ লাস্ট ডেট রয়েছে এখান থেকে তোমরা কিন্তু একটি কোশ্চেন আমাকে করতেই পারো সেটি হলো এই যে লেখাটি দেখাচ্ছে এই লেখাটি কোন সেমিস্টারের ক্ষেত্রে প্রযোজ্য তোমাদেরকে প্রথমেই বলে রাখি এটি ফিফ সেমিস্টারের ক্ষেত্রে প্রযোজ্য হবে কারণ তোমরা জানো থার্ড সেমিস্টার এই কয়েকদিন আগে এক্সাম শেষ হয়ে গিয়েছে তাই থার্ড সেমিস্টারে কখনো এটা হতে পারে না এটা ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম তাহলে তোমরা বুঝতে পারলে সতেরো তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে মার্কস কিন্তু সাবমিট করার তাহলে স্টুডেন্টরা তোমরা বুঝতে পারছো কবে তোমাদের রেজাল্ট আসতে পারে তোমাদেরকে বলে রাখি সিওর অফিসিয়াল ওয়েবসাইটে এরকমই লেখা কিন্তু আগে কখনোই লেখা থাকতো না এখন কিন্তু লেখা রয়েছে তাই আমরা এক্সপেক্ট করছি ফিফথ সেমিস্টারের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে তবে তোমাদেরকে বলে রাখি সময় কিন্তু বলবে এপ্রিলে না মে মাসে তোমাদের রেজাল্ট আউট হতে পারে তাহলে তোমরা কেন বিভ্রান্তকর ভিডিওগুলি বারবার দেখছো তোমাদেরকে বলে রাখি অবশ্যই সিউর তরফ থেকে নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে দেওয়া হবে এই কিন্তু সিউর তরফ থেকে অফিসিয়ালি নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের সিক্স সেমিস্টারের প্রিপারেশান নিতে থাকো কারণ সিক্স সেমিস্টারে এক্সাম কিন্তু জুন মাস নাগাদ হতে পারে তাই তোমাদেরকে বলছি ফিফথ সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত নোটিশ এলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা নিতে থাকো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ